নমস্কার বন্ধুরা, আমি সুতপা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সুতপাস রান্নাঘর চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে শেখাবো একটি মিষ্টি আইটেম। আপনারা তো সকলে ছানার জিলিপি খেয়েছেন, কিন্তু কেউ কি রাঙালুর জিলিপি খেয়েছেন? হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে রাঙালুর জিলিপি তৈরি করে শেখাবো। আর একটা কথা বলি, এটা কিন্তু একটু ছানা থাকবে না, কিন্তু ছানার মতো খুবই সুস্বাদু হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর তার পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করতে ভুলবেন না, কারণ আমি পরবর্তীকালে যে সমস্ত ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান। চলুন, রাঙালুর জিলিপি তৈরি করতে কী কী উপকরণ লাগছে? রাঙালুর জিলিপি তৈরি করতে লাগছে সিদ্ধ করা রাঙালু, সিদ্ধ করা আলু, পরিমাণ মতো ময়দা, সাদা তেল ভাজার জন্য, পরিমাণ মতো চিনি আর জল। আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। আমি চিনির রস করবো প্রথমে। পরিমাণ মতো আমি এখানে এক বাটি চিনি দিয়েছি। পরিমাণ মতো আমি জল দেবো, এখানে আমি দু বাটি জল দেবো, কারণ রসটা আমার খুব বেশি গাঢ় হবে না, জিলিপির রসটা হবে একটু পাতলা টাইপের। তো আমি এখানে দু বাটি মতো জল দিলাম আর সামান্য একটু দিয়ে দিই। চিনির রসটা ততক্ষণে হোক, আমি এবার পরের ধাপে এগোবো। আমি এবার মিক্সিং বোলের মধ্যে সিদ্ধ করা রাঙালুগুলো দেব। এটাকে আমাকে ভালো করে হাতে করে মেখে নিতে হবে। এখানে আমাকে হাত ইউজ করতেই হবে, কারণ ভালো করে যদি এটা না মাখা হয় তাহলে জিলিপিটা ভালো হবে না। রাঙালুটা আমি ভালো করে আগে মাখি, তারপর আমি সিদ্ধ করা আলুগুলো এর সাথে একসঙ্গে মাখব। আলুগুলো আমি নিচ্ছি সিদ্ধ করা। এখানে একটা জিনিস বলে রাখি, আপনারা রাঙালু আর আলু সম পরিমাণে নেবেন। এটাকে আমাকে ভালো করে যত্ন সহকারে মাখতে হবে। এই মাখাটা হবে খুব মসৃণ, তাই আমরা একটু ভালো করে আগে মেখে নিই। আমার সিদ্ধ করা আলু আর রাঙালু ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এটাকে জিলিপির মতো আকারে গড়ব। দেখছেন মাখাটা সুন্দর হয়েছে, আপনারাও এইভাবে বাড়িতে মাখবেন। আমার চিনির রসটা এখানে ফুটছে, দেখছেন চিনিগুলো গলে গেছে। আমার রসটা এখনও প্রায় দু তিন মিনিট মতো হবে, যদি এই রসটা গাঢ় হবে না, একটু পাতলাই হবে, তো আর একটু চিনিটা ফুটুক আর একটু গাঢ় হোক। আমি জিলিপির শেপে দুটো করে রেখেছি। আমি আপনাদেরকে আরও কয়েকটা করে দেখাবো যে কীভাবে আপনারা এই শেপে তৈরি করবেন। দেখুন, প্রথমে এই রাঙালুটা একটু নেবেন হাতে, রাঙালু আলু সিদ্ধটা মাখাটা, তারপর দু হাতে করে লম্বা করবেন, প্লেটে রাখবেন। রেখে তার আগে আমি কিন্তু একটু ময়দা ছড়িয়ে দিয়েছি বাইন্ডিংয়ের জন্য, নাহলে শেপটা আপনারা করতে পারবেন না। হালকা করে ময়দা ইউজ করতে হবে। এইভাবে আগে লম্বা করে নেবেন ভালো করে। এবার আপনারা জিলিপির যেরকম ছানার জিলিপি অবশ্যই যেরকম শেপ করা হয় ওরকম গুটিয়ে গুটিয়ে শেপ তৈরি করবে। দেখছেন এইভাবে জিলিপিটা গড়বেন। আমার একটা জিলিপি রেডি, এখানে রাখলাম। আর একটা করে আপনাদেরকে দেখাবো। রাঙালুটা নেবেন হাতে করে লম্বা করবেন, আর একটু ময়দা ছড়িয়ে নেবেন প্লেটে, রাখবেন লম্বা করবেন দু হাতে। এইভাবে আরও একটু লম্বা করবেন, নিয়ে আবার গুটিয়ে দেবেন। একটা দুটো করতে করতেই অভ্যাস হয়ে যাবে, আপনারা খুব শীঘ্রই তাড়াতাড়ি করে ফেলতে পারবেন। আমি গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে রেখেছি, সাদা তেল দিয়ে দিয়েছি গরম করতে। এটা আমার মিডিয়াম
ফ্লেমে তেলটা গরম হচ্ছে। খুব বেশি হাই ফ্লেমে তেলটা গরম করবেন না, বা খুব বেশি তেলটা গরমও করবেন না, হালকা গরম হলে। এবার আস্তে আস্তে জিলিপিগুলো তেলের মধ্যে ছাড়বেন, একটা একটা করে ছাড়বেন, আস্তে আস্তে, খুব যত্ন সহকারে ছাড়বেন যেন ভেঙে না যায়। নিয়ে স্লো ফ্লেমে জিলিপিগুলো ভাজা হবে। দেখেছেন আমি এখানে চারটে দিয়েছি, আস্তে আস্তে ভাজা হোক স্লো ফ্লেমে। ভাজাটা হবে ব্রাউন কালারের, যখন দেখবেন কালারটা ব্রাউন ব্রাউন হয়ে গেছে তখন আপনারা এটাকে নামাবেন। এখন এটা একটু ভাজা হোক। আমি এই জিলিপিগুলো ভেজে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এদিকে আমার রসটাও প্রায় তৈরি হয়ে গেছে, রসটা ফুটছে। আমি এই ফুটন্ত রসে ভাজা জিলিপিগুলো ছাড়ব আস্তে আস্তে। রসটা কিন্তু খুব বেশি গাঢ় হবে না, পাতলাই হবে রসটা। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এই গরম রসে আমার জিলিপিগুলো প্রায় এক ঘন্টা রাখতে হবে। এক ঘন্টা পর আপনারা এটা প্লেটে তুলে সার্ভ করবেন। আমার রাঙালু জিলিপিগুলো রসে এক ঘন্টা রাখা ছিল, এবার আমি এটা প্লেটের মধ্যে তুলে সার্ভ করব। আমার রাঙালুর জিলিপি তৈরি হয়ে গেছে, আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। এবং কমেন্টে জানাবেন যে আমার এই রেসিপিটি কেমন লেগেছে। আমার এই ফুল ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।